গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো 16th of June, এখন বাজে 11টা বাজে। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। আর আচ্ছা, ওয়েদারটাও অ্যাজ ইউজুয়াল কালকের মতনই। কালকে তো অলমোস্ট সারারাতের বৃষ্টি হয়েছে, আর এখন মনে হচ্ছে বৃষ্টি কমেছে, বাট ওয়েদারটা খুব ভাল লাগছে আর খুব সুন্দর। তো আমার এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নেব, করে তারপর আমি কী কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। তো আজকে আমার ব্রেকফাস্ট করার একদম ইচ্ছে নেই, তো তাই জন্য ভাবলাম বেটার স্কিপ না করে কিছু একটা খেয়ে নিই। তো তাই জন্য আমি কয়েকটা কাজু, অ্যামন্ডস, কিশমিশ আর দুটো বিস্কিট খাবো। তো সকালবেলা মা একটু বেরিয়েছিল, বাজার গেছিলো, বাজারের থেকে কিছু জিনিস এনেছে, যেরকম আলু, পনির, আরও সবজি, এইগুলো আছে, ওগুলো মা এখন ওয়াশ করছে। কারণ এখন এই বাইরে থেকে কিনে এনে না ওয়াশ করে কোনো কিছু মানে ফ্রিজে বা কোথাও রাখা যাবে না, তো এটা একটা হলো বড় সমস্যা হয়ে গেছে। মা যেগুলো এনেছে তার মধ্যে হলো এটা পনির আছে, এটা লাউ আছে, এটা ক্যাবেজ আছে, এটা একটা পেঁপে আছে, আর ধনে পাতাগুলো খুব ফ্রেশ, খুব সুন্দর স্মেলও আসছে। তো এগুলো এখন ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। এবার তো এইদিকে মাসিমণি আমার জন্য মিষ্টি এনেছে আর কচুর শাক এনেছে, যেটা আমার খুব ভালো লাগে খুব। আজকে হলো জামাই ষষ্ঠী, তা আমি অনেকদিন ধরেই মাকে বলে রেখেছি যে এই জামাই ষষ্ঠীতে আমাদেরকে, মায়ের তো এখনও কারোর জামাই হয়নি, তাই জন্য বলেছি যে এবার এই জামাই ষষ্ঠীতে তুমি আমাদেরকে খাওয়াবে, আমাদের জন্য ভালো মন্দ রান্না করবে। তো লাঞ্চে ছিল ফার্স্টে মা প্রন ফ্রাই করেছিল, তারপর ফ্রাইড রাইস, দেন চিকেন কারি, তারপর পনিরের একটা প্রিপারেশন, চাটনি, স্যালাড আর মিষ্টি আর দই। বাট আমি আর মায়ের জন্য ওয়েট করিনি ওদের জন্য, বিকজ আমার মিটিং আছে, তো তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। এবার যদি মিটিং পরে যদি খাই তাহলে আমার আরও লেট হয়ে যাবে খেতে। আর রান্নাটা মা জাস্ট অসাধারণ করেছিল, মানে প্রত্যেকটা ডিশ এত ইয়াম্মি ছিল মানে কি বলবো। ফাইনালি পার্সেলটা এসেছিলো, এটা আমি একটা অনলাইন স্টোর থেকে অর্ডার করেছিলাম, কিন্তু এটার এত ডেলিভারি দিতে দেরি হয়েছে। এখানে জাস্ট কয়েকটা হেয়ার ক্লিপস আছে আমি দেখাচ্ছি, এগুলো এত রিজনেবল ছিল, আমি তাই জন্য ওদের পেজ থেকে সবসময়। আর ওরা খুব ভালো প্যাকিংও করে, যখন আনবক্সিং করছি তার সাথে হ্যান্ড রিটেন একটা নোটও দিচ্ছে, তো এই সুন্দর হ্যান্ড রিটেন একটা নোট দিয়েছে। আর আমি এরকম চারটে অনেকগুলো ক্লিপ নিয়েছি, কারণ এই ক্লিপগুলো খুব পছন্দ হচ্ছিলাম, দেখে আর রেজিস্ট করতে পারছিলাম। এটা একটা নিয়েছি তিনটে সেট, এটা হলো ড্রিম অ্যান্ড গোলস, এটা আরেকটা খুব কিউট, এটা তো পুরো ম্যাট ফিনিশ, কোয়ালিটি ইজ জাস্ট অ্যামেজিং। আমি অনেক কিছু কিনি ওদের থেকে, আমি ডেসক্রিপশন বক্স বা ভিডিওর এখানে আমি পেজটার নাম দিব আর ইনস্টাগ্রামের পেজ। তো বিকালবেলা আর ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ অফিসে মারাত্মক চাপ ছিল আজকে, আর আজকে লগ ইন করতে না করতে এত চাপ ছিল নিজের টাইম পাইনি। ইভেন আমি আজকে একটা ব্রেকও নিইনি ইন বিটুইনে। তো এখন বাজে 10:30, আজকেও আমাদের ডিনার বৌমনি বিরিয়ানি বানিয়েছে, না বললো যে আজকে ডিনারটা বৌমনি পাঠাবে, তাই জন্য এখন বৌমনির জন্য ওয়েট করছি। বৌমনি জাস্ট আসবে, এসে দিয়ে যাবে আর খাবো,
খেয়ে দেন ব্যাক টু স্লিপ। তখন ওয়েট করছি যে কখন বৌমনি আসবে। ফাইনালি আমাদের বিরিয়ানি এসে গেছে, বৌমনি জাস্ট দিয়ে গেল। তো আজকের ভিডিওটা এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, আর নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে আমি কোনো ভিডিও দিলে আপনি কেউ মিস না করে। তো টিল দেন স্টে সেফ, স্টে অ্যাট হোম, বা বাই, গুড নাইট।